ভাইয়া কলেজে যাচ্ছি। ও কলেজে যাচ্ছিস? জি ভাইয়া। নাস্তা করেছিস? জি ভাইয়া। সাবধানে যাস। আচ্ছা ভাইয়া। আর কলেজ শেষ হলে সোজা বাসায় চলে আসবি। ঠিক আছে ভাইয়া, তুমি চিন্তা করো না। যাও। ছাড়ো, আবার এখানে চলে আসছো তুমি? আমাদের সম্পর্কের বয়স 2 বছর, তুমি এগুলো তো ভয় পাও কেন? ভাইয়াকে ভয় পাই। আজ তোমার ভাইয়ের কাছে আমাদের সম্পর্কের কথা বলবো। পাগল তুমি, আমি সময় সুযোগ হলে বলে দিব। চলো, এখন তেই হয়ে যাচ্ছে। ওকে চল। প্রেম করো, বেশি বেশি করে প্রেম করো। কি কিছু না। আচ্ছা ঠিক আছে দোস্ত, চলো থাক, আমি আসি। বাই। ওকে বাই। চলো না, কলেজ তো শেষ, রশিদ তোমার ফুচকা খাবো, চলো। না শোনা, আজকে ভাইয়ের সাথে ঘুরতে যাবো। কোথায় ঘুরতে যাবো? হ্যাঁ আমি তোমাকে বলি, আর তুমি সেখানে গিয়ে হাজির হও। প্লিজ বলো, আমি সত্যি যাবো না। বলো না। বলবো না, বলো না, প্লিজ। চলো। ওকে। আর বলিস না, অনেকদিন পর একটা খুশির সংবাদ পেলাম। কি? চাচা নাকি তোর জন্য ভালো একটা ছেলে পাইছে। আগামীকালকে তারা তোকে দেখতে আসবে। তুই থাক, আমি সব জোগাড় করি। আমার একমাত্র বোনের বিয়ে হচ্ছে, সারা দেশে মানুষ দেখবে। থাকতে বোঝো, এবার আমার কথা তো তুমি শুনবে না। তো আমি কি করবো জোফান? তোমার ভাইকে তুমি বলো। আচ্ছা তুমি যদি না বলতে পারো আমাকে বলো, আমি যাই। ট্রাস্ট মি মিতু, আমি তোকে সত্যি অনেক ভালোবাসি। ট্রাস্ট ইউ। তোকে ছাড়া আমি থাকতে পারবো না, বিশ্বাস কর। তুই আমার সব। আমাদের কলেজেই পড়ে, তুমি চাইলে আমি তোমার সাথে দেখা করে দেব। আচ্ছা ঠিক আছে, বলিস। মৃত্যুর বিষয়টা চাচাকে জানানো দরকার। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা, মৃত্যু তো একটা ছেলেকে ভালোবাসে, ওই ছেলেকে আমার সাথে পরিচয় করার দেওয়ার জন্য বাসায় আনতে চায়। জি চাচা, চাচা আপনি কোনো চিন্তা করবেন না, আপনি যা বলছেন তাই হবে। ওকে চাচা, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি জোহান। মিতু কোথায়? মিতু বেডরুমে। হ্যালো, আপনার বোন প্রেগনেন্ট। কি বলেন? রোগীর বিশ্রামের প্রয়োজন। আচ্ছা ঠিক আছে। শরীর এখন কেমন? আমি এখন ঠিক আছি। ভাইয়ের সাথে কথা বলেছো? আমার শরীরের এই অবস্থা, এখন তোমার ভাইয়ের সাথে কথা বলবো? আচ্ছা তুমি কি পাগল? তুমি আগে ঠিক হও, তারপর। তুমি আমাকে নিয়ে কোনো টেনশন করো না, আমি ঠিক আছি। তো চিন্তা তো আমি করবো না, কি করবো?
তোমাকে প্রচন্ড ভালোবাসি। যখন তুমি রেস্ট নাও, হ্যাঁ আমি ঘুম পড়ে যাচ্ছি। শোন কালু, এমন মারা মারবি যেন ও তরপাইতে তরপাইতে মরে, মাইরা লাশটা গুম করে দিবি। ওর এত বড় সাহস, ও আমার বোনের দিকে নজর দিছে। আজকের ভিতরে কাজটা শেষ করে দেওয়া চাই। চাচা, ওই ছেলেকে মেরে গুম করে ফেলেছি। আপনি যার সাথে ঠিক করেছিলেন তার সাথেই মিত্র এখন বিয়ে হবে। মিত্রর দিকে খেয়াল রাখো। হ্যাঁ চাচা, আমি মিত্রর দিকে খেয়াল রাখতেছি। ওকে, আল্লাহ হাফেজ। কি হয়েছে তোমার? তুমি কি কোনো বিষয় নিয়ে চিন্তিত? তুমি তো এইভাবে একা বসে থাকো না কখনো। চিন্তা তো একটু হচ্ছে, যাকে চিনি না যাকে জানি না তার সম্পর্কে এখনো পর্যন্ত কোনো কিছু জানতে পারিনি। তবে হ্যাঁ, তার কাছে একটা ফোন পাওয়া গিয়েছে। ফোনটাতে একটু প্রবলেম, সেটা সার্ভিসিং সেন্টার দেওয়া আছে, দু একদিনের মধ্যে হয়তো তারা ডেলিভারি দিবে। ওই ফোনের সূত্র ধরে হয়তো তার ফ্যামিলি তার রিলেটিভকে আমরা খুঁজে বের করতে পারবো। তারপর আশা করছি তার ফ্যামিলি বা তার রিলেটিভের কাছে আমরা তাকে পৌঁছে দিতে পারবো। ভাই তুমি এত চিন্তা করো না তো, আমি আছি না ওকে সুস্থ করে তোলার জন্য। যা কিছু করতে হবে আমি সব করবো। তুই বলছিস? তুমি দেখবে ও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। অবশ্য তোর উপর আমার পরিপূর্ণ আস্থা আছে যে তুই পারবি। দেখ না, হয়েছে অনেক চিন্তা করেছ, এখন আমি টেবিলে খাবার দিয়েছি, যা যা খাবার খেয়ে নাও। আচ্ছা ঠিক আছে, ওকে। আসলে ভেতরে
এক গ্লাস পানি হবে। তুমি এখানে আর আমি তোমাকে পুরো ঘর খুঁজতেছি। চলো তোমাকে একটা সারপ্রাইজ দেব। আমি কি আপনাকে চিনি? জি না। তোকে এক জায়গায় নিয়ে যাবো, চলো। দেখো তো রেড কালার লিপস্টিক খেতে আমার কেমন লাগছে? আর একটু ব্রাইট হলে ভালো। ভালো। মাথা ব্যথা করছে তোমার? ঠিক আছে তুমি যাও। ফুল হইলি শূন্য কইরা হৃদয় খানি, কার চোখেতে ঘুম হইলি কাইড়া নিয়া ঘুম খানি। ও কার হৃদয়ের ফুল হইলি শূন্য কইরা হৃদয় খানি, কার চোখেতে ঘুম হইলি কাইড়া নিয়া ঘুম খানি। সইতে পারি না আমি কইতে পারি না, শুধু চোখের নদী বইতে থাকে রে। লাগে রে বন্ধু আমার কলি যাতে লাগে তোর ওই হাতে, যখন অন্য কারো হাত থাকে। লাগে রে বন্ধু আমার কলি যাতে লাগে তোর ওই হাতে, যখন অন্য কারো হাত থাকে। রাত জেগে থাকি স্মৃতির সাথে মাখামাখি, মরা আগুনে ভরে যায় ছায়েদানি। আমি আশায় বসে থাকি জানি সবই মিছে ফাঁকি, আমার মরণে হবে যাচ্ছে বাকি। সইতে পারি না আমি কইতে পারি না, শুধু চোখের নদী বইতে থাকে রে। লাগে রে বন্ধু আমার কলি যাতে লাগে তোর ওই হাতে, যখন অন্য কারো হাত থাকে। লাগে রে বন্ধু আমার কলি যাতে লাগে তোর ওই হাতে, যখন অন্য কারো হাত থাকে। ভালোই তো আছিস জানি চারিদিকে কানা কানি, নয়া ফাগুনে হয়েছিস নয়া রানী। আমি যারে বুকে রাখি হয় যদি অন্যের পাখি, প্রাণ থাকিতে কেমন করে তা মানি। সইতে পারি না আমি কইতে পারি না, শুধু চোখের নদী বইতে থাকে রে। লাগে রে বন্ধু আমার কলি যাতে লাগে তোর ওই হাতে, যখন অন্য কারো হাত থাকে। লাগে রে বন্ধু আমার কলি যাতে।
হৃদয়ের ফুল হইলি শূন্য কইরা হৃদয়খানি, কার চোখেতে ঘুম হইলি কাইড়া নিয়া ঘুমখানি। হৃদয়ের ফুল হইলি শূন্য কইরা হৃদয়খানি, কার চোখেতে ঘুম হইলি কাইড়া নিয়া ঘুমখানি। সইতে পারি না আমি কইতে পারি না, শুধু চোখের নদী বইতে থাকে রে। লাগে রে বন্ধু আমার কলি যাতে লাগে তোর ওই হাতে, যখন অন্য কারো হাত থাকে। লাগে রে বন্ধু আমার কলি যাতে লাগে তোর ওই হাতে, যখন অন্য কারো হাত থাকে। আচ্ছা আপনাকে কি আমি চিনি? জি না। আপনার মনে এত পরিচিত মনে হয় কেন? তুমি আবার ওকে এসে জিজ্ঞেস করছো? কিন্তু রনির কথা কিছু মনে করো না বন্ধু। জি, ওনার নাম কি রনি? জানি না, ওর স্মৃতিশক্তি হারিয়ে গিয়েছে, তারপর আমরাই ওর নাম রনি রেখেছি। হ্যালো ভাই, আপনার ফোনটা ঠিক হয়ে গেছে, নিয়ে যাবেন। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। ইয়েস, এবার মনে হয় নিলয়ের পরিচয়টা পাওয়া যাবে। রনি, রনি এটা তোর ফোন, দেখো তো কাউকে চিনতে পারবে না, কিছু মনে পড়ছে? ভালো করে দেখো, কিছু মনে পড়ছে? তুমি কেমন আছো? আমার সন্তান কোথায়? নেই। কি হচ্ছে আমাকে বলো। তুমি কান্না করো না, আমরা আবার নতুন করে শুরু করব। বন্ধু আমার কলি যাতে লাগে তোর ওই হাতে।